बिस्मिल्लाहिर रहमानुर रहीम राजशाही कॉलेज आयोजित ऑनलाइन क्लासे द्वादश श्रेणी व्यवसाय शिक्षा ग्रुप शिक्षार्थी आज के सेशने आमंत्रण जानाच्छि। प्रिय शिक्षार्थी, आज के सेशन परिचालनाय आमी तोमादेर साथे रयेछि मोहम्मद आब्दुल सालाम, सहकारी अध्यापक व्यवस्थापना विभाग। आज के आमरा फिनान्स बैंकिंग और बीमा एई कोर्सेर द्वितीय पत्र एर चैप्टार 10 एवं चैप्टार 11 निये कथा बोलबो। आमरा इतोमध्ये कथा बोलछिलाम विद्युत विभ्राटेर कारणे क्लासटी आबार आमरा गोड़ा थेके शुरू करछि। सेक्षेत्रे प्रिय शिक्षार्थी, किछु किछु विषय आमरा इगनोर करे जाब बा बाद दिए जाब, एटी तोमरा देखे निबे। ए पर्याये आमरा जे विषयटी निये कथा बोलबो जे COVID-19 परिस्थितिते तोमादेर जन्य जे पुनर्बिन्यासकृत पाठ्यसूची देया होयेछे सेखाने 6टी चैप्टार रयेछे। तोमरा आमार साथे जारा रयेछो अन स्क्रीन तारा देखते पाच्छो। तो ये 6टी चैप्टारेर भितरे आमरा दशम अध्याय बीमा सम्पर्के मौलिक धारणा एवं एकादश अध्याय जीवन बीमा निये संक्षेपे किछु कथा बोलबो, कारण विद्युत विभ्राटेर कारणे आमरा अलरेडी 20 मिनिट अतिक्रम करेछिलाम, काजे सेखान थेके आबार शुरू करछि। तो ए पर्याये आमरा जे विषयगुलो दशम अध्याय थेके देखबो तार मूल फोकासटी थाकबे आमादेर झुंकिर उपरे, बीमा व्यवसायेर मूलनीति एवं बीमार श्रेणी विभागेर उपरे। तो प्रिय शिक्षार्थी, आमरा जानि जे आमादेर जीवन झुंकी एवं अनिश्चयताय় भरपूर, एटिके साथे निएই मानुष तार जीवन ও জীবিকা নির্বাহ করে থাকে। আর এই ঝুঁকি এবং অনিশ্চয়তাকে কিভাবে রিডিউস করা যায়, কমানো যায়, বা এটিকে থেকে মানুষকে কিভাবে রক্ষা করে সুন্দর ও সাবলীল জীবন যাপনে সহায়তা করা যায়, সেই কাজটি করে থাকে বিমা। আর এই কাজগুলো করতে গিয়ে, বিমা ব্যবসায় পরিচালনা করতে গিয়ে তাকে কতগুলো রীতিনীতি, রুলস, রেগুলেশন ফলো করতে হয়, যাকে আমরা বলছি আসলে বিমা ব্যবসায়ের মূলনীতি। আর ঝুঁকি প্রসঙ্গে আমরা খুব সংক্ষেপে বলবো যে রিস্ক ইজ এভরিহোয়ার, ইউ ক্যানট ইলিমিনেট দ্য রিস্ক, ইউ ক্যান ডিফিউজ দ্য রিস্ক। প্রিয় শিক্ষার্থী, আমরা ঝুঁকিকে সমূলে উৎপাটন করতে পারবো না, এটিকে কমাতে পারবো, রিডিউস করতে পারবো বা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবো। তো বিমা এই কাজটি আসলে করে থাকে। তো বিমা ব্যবসায়ের যে মূলনীতিগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে একাধিক নীতি রয়েছে। সময় স্বল্পতার কারণে আমরা এর ভিতর থেকে যেগুলো না বললেই নয় সেই নীতিগুলো নিয়ে কথা বলবো। এর মধ্যে রয়েছে বিমাযোগ্য স্বার্থের নীতি, পরম সৎ বিশ্বাসের নীতি, আর্থিক ক্ষতিপূরণের নীতি, স্থলাভিষিক্তের নীতি। আরও দেখতে পাচ্ছি আমরা যে সেলামি নির্ধারণ নীতি আছে, কাম্য পরিমাণ ঝুঁকি গ্রহণ নীতি আছে। তোমরা এই নীতিগুলো দেখবে। এই নীতিগুলোর ভিতর থেকে আমরা যে 10-11টি নীতি দেখতে পাচ্ছি, এর ভিতর থেকে আমরা 5টি নীতি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে রয়েছে বিমাযোগ্য স্বার্থের নীতি, ইংরেজিতে আমরা বলছি ইনস্যুরেবল ইন্টারেস্ট। প্রিয় শিক্ষার্থী, যে বিমা গ্রহীতা যে সম্পত্তির বা অন্য যে বিষয়বস্তুর উপর বিমা করে থাকেন, সেই বিমাকৃত বিষয়বস্তুর উপর বিমা গ্রহীতার বৈধ অধিকার বা আর্থিক স্বার্থ প্রতিষ্ঠিত হয়, এই যে বৈধ অধিকার বা আর্থিক স্বার্থ সেটিকেই বলছি আমরা বিমাযোগ্য স্বার্থ। আর এটি বিমা চুক্তির একটি অন্যতম অপরিহার্য মৌলিক নীতি। এই নীতিকে বাদ দিয়ে বিমা চুক্তি হতে পারে না। এই নীতি যদি না থাকে তাহলে সেটিকে আমরা বিমা চুক্তি বলবো না। প্রিয় শিক্ষার্থী, এটিকে আমরা বলবো বাজি চুক্তি বা জুয়া খেলার চুক্তি। অর্থাৎ বাজি চুক্তি বা বিমা চুক্তিতে কোনো প্রকার বিমাযোগ্য স্বার্থ থাকে না, কাজেই বিমাযোগ্য স্বার্থ ব্যতীত যে চুক্তি সেটি বিমা চুক্তি হতে পারে না। উদাহরণ হিসেবে আমরা যদি বলতে চাই যে রহিমের বাড়ি করিম বিমা করতে পারবে না, বিষয়টি এরকম। কারণ হচ্ছে যে এ বাড়িতে করিমের অ্যাকচুয়ালি কোনো স্বার্থ নেই, কাজেই স্বার্থ যেখানে নেই সেটি বিমার বিষয়বস্তু হতে পারে না। বিমার বিষয়বস্তু হলে অবশ্যই সেখানে বিমা গ্রহীতার স্বার্থ থাকতে হবে, যাকে আমরা বলছি বিমাযোগ্য স্বার্থ। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা যে নীতিটি নিয়ে কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি, সেটি হচ্ছে পরম সৎ বিশ্বাসের নীতি। আমরা ইংরেজিতে বলছি যে আটমোস্ট গুড ফেথ প্রিন্সিপল। এটি বিমা চুক্তির একটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ নীতির মধ্যে পড়ে, কারণ আমরা জানি যে বিমা যখন গ্রহণ করা হয় তখন বিমাকারী এবং বিমা গ্রহীতা এই যে দুটি পক্ষ রয়েছে, এক পক্ষ আরেক পক্ষের কাছে সকল প্রকার তথ্য, বিমা সংক্রান্ত সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য প্রদানে বাধ্য থাকে। যদি এক পক্ষ আরেকের পক্ষের কাছে তথ্য গোপন করে
বা তথ্য প্রকাশ না করে তাহলে সেটি বিমা চুক্তি হয় না। এই জন্য বিমা চুক্তির মাধ্যমে এই যে দুটি পক্ষ রয়েছে বিমাকারী এবং বিমা গ্রহীতা এদের মধ্যে একটি সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। কাজেই এই সম্পর্ক ব্যতীত যদি চুক্তি হয় তাহলে সেটি বিমা চুক্তি হবে না। এরপর যে আমরা যে নীতিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। আমরা জানি যে ঝুঁকি থেকে যে ক্ষতি উদ্ভব হয় বা উদ্ভূত হয় এটিকে আর্থিকভাবে পূরণ করে দেওয়ার যে নীতি সেটিকেই আমরা বলছি কি যে আর্থিক ক্ষতিপূরণের নীতি। প্রিয় শিক্ষার্থী, আর্থিক ক্ষতিপূরণের নীতির মূল যে কথা বা সার কথা যেটি সেটি হলো ঝুঁকি থেকে উদ্ভূত ক্ষতি আর্থিকভাবে পূরণ করে দেয়া। আমরা জানি যে এই নীতিটি অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণের নীতিটি জীবন বিমা বা ব্যক্তিগত বিমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই নীতিটি কোথায় প্রযোজ্য? এই নীতিটি শুধুমাত্র সম্পত্তি বিমার ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে যেটি রয়েছে সেবার নীতি, তোমরা নাম দেখে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি বিমা কোম্পানিগুলো যেটি করে বিমা গ্রহীতাদেরকে নানা ধরনের সেবা প্রদানের জন্য সদা সর্বদা সচেষ্ট থাকে, এই জন্য এটিকে বলা হচ্ছে সেবার নীতি। এরপর যে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ যে নীতি সেটি হলো স্থলাভিষিক্তের নীতি। নাম থেকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে বিষয়টি এরকম দাঁড়ায় যে একজনের স্থলে আরেকজনের যে আগমন বা বিমা গ্রহীতার স্থলে যখন বিমাকারী চলে আসে তখন সেটিকে আমরা বলি স্থলাভিষিক্তের নীতি। বিষয়টিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এরকম দাঁড়ায় অর্থাৎ যে সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলো এই ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতিপূরণ বিমা কোম্পানি যদি বিমা গ্রহীতাকে প্রদান করে থাকে, অতঃপর এই ক্ষতিগ্রস্ত সম্পত্তি উদ্ধার করার পর সেখান থেকে যদি কিছু উদ্ধার করা যায় বা যে আর্থিক বিষয়াদির ব্যাপার চলে আসে তার মালিকানা কিন্তু তখন বিমাকারী হয়ে যায়। এজন্য এটিকে বলা হচ্ছে স্থলাভিষিক্তের নীতি। এ তোমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছ, এই উদাহরণটি থেকেও তোমরা ক্লিয়ার হতে পারবে যে স্থলাভিষিক্তের নীতিটি আসলে কী। এরপরে যেটি রয়েছে দ্রুত দাবি পূরণের নীতি, এটি বিমা কোম্পানি করে থাকে। অর্থাৎ কনসেপ্টটি এরকম যে বিমা গ্রহীতা যখনই তার দাবি উত্থাপন করবে সাথে সাথে যদি সে দাবি পূরণ করা হয় তাহলে সেটিকে বলা হচ্ছে দ্রুত দাবি পূরণের নীতি। এরপরে যেটি রয়েছে প্রিয় শিক্ষার্থী যে ক্ষতির নিকটতম প্রত্যক্ষ কারণ নীতি, এটি একটি গুরুত্বপূর্ণ নীতি যেটিকে আমরা বলছি প্রিন্সিপল অফ প্রক্সিমেট কজ। অর্থাৎ এই নীতি অনুযায়ী যে কাজটি করতে হবে যে বিমা চুক্তিতে যে বিষয়গুলো উল্লেখ থাকবে তার প্রত্যক্ষ কারণ কি বা কোনো প্রত্যক্ষ কারণে যদি বিমাকৃত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হয় তাহলেই শুধুমাত্র বিমাকারী ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে বা দিতে বাধ্য থাকে, নচেত নয়। তা আমরা এখন আমাদের সিদ্ধান্তে উপনীত হবে যে কোনটি প্রত্যক্ষ কারণ এবং কোনটি পরোক্ষ কারণ। পরোক্ষ কারণে যদি বিমাগ্রহীতার কোনো ক্ষতি হয় তাহলে বিমাকারী বা বিমাকারী প্রতিষ্ঠান যারা রয়েছে তারা ক্ষতিপূরণ প্রদান করে না। একটি উদাহরণ দিলে বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হবে প্রিয় শিক্ষার্থী, যে মিস্টার রহিম বেশি রাত করে সিনেমা হলে সিনেমা দেখতে গেল এবং ফেরার পথে সিনেমা দেখে ফেরার পথে দুর্বৃত্ত দ্বারা আক্রান্ত হলো। ঘটনাক্রমে সে ছুরিকাহত হয়ে অবশেষে মারা গেল। এখানে মৃত্যুর প্রত্যক্ষ কারণ কিন্তু সিনেমা দেখতে যাওয়া নয় প্রিয় শিক্ষার্থী, এখানে মৃত্যুর প্রত্যক্ষ কারণ হচ্ছে ছুরিকাঘাত, আসলে সিনেমা দেখতে যাওয়াটা ছিল পরোক্ষ কারণ। কাজেই বিমা কোম্পানি সিদ্ধান্ত নিবে যে প্রত্যক্ষ কারণে ক্ষতি হয়েছে না পরোক্ষ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমা গ্রহীতা। যদি প্রত্যক্ষ কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ দেবে, আর যদি পরোক্ষ কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু ক্ষতি দেবে না। আরও একটি উদাহরণ যদি আমরা দেখি তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে, যে তিন বন্ধু মোটর সাইকেল যোগে সে ফর এক্সাম্পল তারা তানোর হতে রাজশাহী শহরে আসছিল, আসার পথে ইজি বাইকের সাথে তাদের সংঘর্ষ হয়ে তারা পায়ে আঘাত পেল। কিন্তু একজনের আঘাত একটু বেশি হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে সে যে বিছানায় অবস্থান করছিল তার পাশের বিছানায় যে রোগী ছিল সে রোগীটি ছিল কলেরা আক্রান্ত। কাজেই কলেরা রোগী আক্রান্ত হওয়ার কারণে এই ইজি বাইকে আঘাতপ্রাপ্ত এই পেশেন্ট নতুন করে আক্রান্ত হলো এবং মারা গেল। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই যে সংঘর্ষে যে ব্যক্তিটি মারা গেল তার মৃত্যুর কারণ কলেরায় আক্রান্ত হওয়া, মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পাওয়া নয়। পায়ে আঘাত পাওয়াটা হচ্ছে পর্যায়ে তার পরোক্ষ কারণ এবং কলেরায় আক্রান্ত হওয়াটা হচ্ছে তার প্রত্যক্ষ কারণ। এখন যদি এই ব্যক্তি বিমা কোম্পানির কাছে তার বিমা দাবি
পেতে চায় তাহলে কিন্তু সে বিমা দাবি পাবে না। কারণ কি, যে সে প্রত্যক্ষ কারণ নয়। প্রত্যক্ষ কারণ কি, কলেরায় আক্রান্ত হওয়া। আর তারা দাবি করেছিল যে মোটর সাইকেলে আঘাত পাওয়া, কিন্তু এটি দেখা গেল যে না, সিচুয়েশনের কারণে, অবস্থানের কারণে এটি পরোক্ষ কারণে পরিণত হয়েছে। তো বিমা ব্যবসায়ের আরও যে দু একটি নীতি রয়েছে এগুলো তোমরা দেখে নিবে। আমি যে কয়েকটি নীতি নিয়ে কথা বললাম এর মধ্যে এই যে পাঁচটি গুরুত্বপূর্ণ ছিল সেটি নিয়ে কথা বলেছি। সর্বশেষ যে নীতিটি রয়েছে সেটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটি হলো আনুপাতিক হারে অংশগ্রহণ নীতি। প্রিয় শিক্ষার্থী, এটি আমরা একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে মিস্টার ফারহান তার সম্পত্তি দুটি কোম্পানির নিকট দেখতে পাচ্ছি আমরা যে 5 লাখ টাকায় বিমা করে। এখন যদি সম্পত্তি 2 লাখ টাকার ক্ষতি হয় এবং মিস্টার ফারহান একটি কোম্পানির নিকট হতে ক্ষতিপূরণ আদায় করে, তবে অন্য বিমাকারীর নিকট হতে ক্ষতিপূরণ প্রদানকারী বিমাকারী আনুপাতিক হারে অর্থ আদায় করতে পারবে। অর্থাৎ 2 লাখ টাকার ক্ষতি হয়েছে, এক্ষেত্রে আমরা মিস্টার ফারহান একটি কোম্পানির কাছ থেকে নিলেও যে কোম্পানি টাকাটি পরিশোধ করলো সেই কোম্পানিটি অন্য আর একটি কোম্পানির কাছ থেকে তার যে আনুপাতিক হারে অংশগ্রহণ করার কথা বা ক্ষতিপূরণ প্রদান করার কথা সেটি প্রদানে সে বাধ্য থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা বিমা ব্যবসায়ের যে মূলনীতি এটি নিয়ে মোটামুটি কথা বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো বা অনুধাবন করতে পেরেছো। এ পর্যায়ে আমরা একটি চার্ট তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেটি হলো বিমার শ্রেণীবিভাগ। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বিমাকে বা বিমা ব্যবসায়ীকে সাধারণত 3টি দৃষ্টিকোণ থেকে ভাগ করেছি। একটি হলো জীবন বিমা, সাধারণ বিমা এবং বিবিধ বিমা। জীবন বিমার ভিতরে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা একটু আলোচনা করব। সাধারণ বিমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নৌ বিমা, অগ্নি বিমা, শস্য বিমা, গবাদি পশু বিমা, দুর্ঘটনা বিমা। প্রিয় শিক্ষার্থী, এই কোভিডের কারণে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস রয়েছে সেখানে নৌ বিমা, অগ্নি বিমা, বিবিধ বিমা এগুলোকে ইগনোর করা হয়েছে, কাজেই আমরা সেই আলোচনায় যাচ্ছি না, এটিকে আমরা বাদ দিয়ে যাচ্ছি। এ পর্যায়ে আমরা আজকের আলোচনায় বিমার যে আরও একটি চ্যাপ্টার রয়েছে সেটি হলো জীবন বিমা, এ নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা জীবন বিমার বেশ কিছু শিক্ষণফল দেখতে পাচ্ছি। এর মধ্যে জীবন বিমার প্রকারভেদ এবং জীবন বিমার দাবি আদায় পদ্ধতি এ দুটো বিষয় তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেমন প্রিমিয়ামের বিষয় রয়েছে, বোনাস রয়েছে বা লভ্যাংশ রয়েছে, বার্ষিক বৃত্তি রয়েছে, এগুলো তোমরা কিন্তু পড়ে নিবে পরীক্ষার জন্য। এই চ্যাপ্টার থেকে আমরা যে প্রধান শব্দ বা ধারণাসমূহ নিব সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে জীবন বিমা কী, আজীবন বিমাপত্র কী, মেয়াদী বিমাপত্র কী, সাময়িক বিমাপত্র কী, মৃত্যুহার পঞ্জি জিনিসটি কী, প্রিমিয়াম বা সেলামি কী। আমরা জানি যে ঝুঁকি রিডিউস করার জন্য বিমাকারী এবং বিমাগ্রহিতার মধ্যে যে চুক্তি হয় এ পর্যায়ে বিমাগ্রহিতা যে চাঁদা প্রদান করে থাকে সেটিকে আমরা বলছি প্রিমিয়াম বা সেলামি। মোট প্রিমিয়াম, নিট প্রিমিয়াম, বার্ষিক বৃত্তি, এ বিষয়গুলো কিন্তু আমরা দেখে নিব জীবন বিমা চ্যাপ্টার থেকে। আমরা যদি জীবন বিমার শ্রেণীবিভাগ বিস্তারিত আলোচনা করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5টি ভিউ পয়েন্ট থেকে বা বেসিসের উপর বেজ করে আমরা জীবন বিমাকে কিন্তু ভাগ করতে পারি। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে মেয়াদের ভিত্তিতে হচ্ছে জীবন বিমা 3 রকম, আজীবন, মেয়াদী এবং সাময়িক। প্রিমিয়ামের ভিত্তিতে যদি ধরি তাহলে একক প্রিমিয়াম এবং বার্ষিক প্রিমিয়াম। মুনাফার ভিত্তিতে যদি ধরি তাহলে মুনাফা সহ এবং মুনাফাবিহীন। বিমা গ্রহিতার ভিত্তিতে যদি ধরি তাহলে একক জীবন, বহু জীবন, এর উপর ভিত্তি করে ভাগ করতে পারি। আর দাবি পরিশোধের যে ভিত্তি সেটির ভিত্তিতে যদি আমরা জীবন বিমাকে ভাগ করি তাহলেও দুইভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে এককালীন দাবি পরিশোধের ভিত্তিতে, আর একটি হচ্ছে বৃত্তি অ্যানুইটির ভিত্তিতে। আমরা যে বিষয়গুলো আলোচনা না করলেই নয় সেগুলো দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা বললাম যে মেয়াদের ভিত্তিতে অর্থাৎ বেসিস অফ ডিউরেশন এর উপর বেজ করে জীবন বিমাকে আমরা যে 3 ভাগে ভাগ করেছি, এর প্রথমে রয়েছে আজীবন বিমাপত্র। নাম দেখে তোমরা হয়তো গেস করতে পারছ যে যে বিমাপত্র অনুসারে বা যে বিমাপত্র অনুযায়ী বিমা গ্রহিতা মারা না যাওয়া পর্যন্ত বিমা দাবি পরিশোধ করা হয় না তাকে আজীবন বিমাপত্র বলে। অর্থাৎ এ ধরনের বিমাপত্র যে সকল বিমাগ্রহিতা গ্রহণ করে থাকেন শুধুমাত্র বিমাগ্রহিতার মৃত্যু হলেই বিমা দাবি পরিশোধ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে বিমা দাবি কারা পাবে? আমরা বুঝতে পারছি সংজ্ঞা দেখে যে শুধুমাত্র নমিনি যারা রয়েছেন নমিনিদেরকেই এই বিমা অনুযায়ী বিমা দাবি পরিশোধ করা হয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আজীবন বিমাপত্রকে আবার আমরা 3 ভাগে
বা আজীবন বীমাপত্রকে আবার আমরা যেভাবে ভাগ করতে পারি তার প্রথমেই রয়েছে কি যে একক কিস্তি আজীবন বীমা। তাহলে নাম দেখে আমরা বুঝতে পারছি যে বীমাগ্রহীতা যদি জীবনে মাত্র একবার প্রিমিয়াম প্রদান করে এবং তিনি মারা যাওয়ার পর যখন শুধুমাত্র তার নমিনিদেরকে বীমা দাবি পরিশোধ করা হয় তাকে বলছি আমরা একক কিস্তি আজীবন বীমা। তো এ ধরনের বীমা অনুযায়ী যেটি করা হয় যে সাধারণত যখন বীমাগ্রহীতা এবং বীমাকারীর মধ্যে চুক্তি সম্পাদিত হয় সেই চুক্তি সম্পাদনের সময় এককালীন সমুদায় প্রিমিয়ামের অর্থ পরিশোধ করতে হয়, এজন্য এটিকে বলা হচ্ছে একক কিস্তি আজীবন বীমা। শুধুমাত্র একটি কিস্তি যেটিকে বলা হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম ইনস্টলমেন্ট। এরপরে যেটি রয়েছে সেটি হলো যে বার্ষিক কিস্তি সম্পূর্ণ আজীবন বীমা, অর্থাৎ যে আজীবন বীমাপত্রে বীমাগ্রহীতা বেঁচে থাকা পর্যন্ত তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত প্রতি বছর যদি সমহারে বা একই হারে প্রিমিয়াম প্রদান করেন তাহলে সেটিকে বলা হচ্ছে বার্ষিক কিস্তি সম্পূর্ণ আজীবন বীমা। আরেকটি হচ্ছে কি সীমিত কিস্তি সম্পূর্ণ আজীবন বীমা, এটিও আমরা নাম দেখে অনুধাবন করতে পারি যে এ ধরনের আজীবন বীমাপত্রের যে বীমাগ্রহীতা রয়েছে তারা চুক্তি অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম প্রদান করে। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেলে বা পার হয়ে গেলে বীমাগ্রহীতাকে আমরা জানি যে আর কোনো প্রিমিয়াম পরিশোধ করতে হয় না। এ ধরনের বীমা জীবন বীমাপত্র আমরা জানি যে যথেষ্ট জনপ্রিয়, কারণ কি একটা সার্টেন স্টেজের পরে গিয়ে আর তাকে প্রিমিয়াম প্রদান করতে হয় না। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে যেটি রয়েছে যে রূপান্তরযোগ্য আজীবন বীমা। আমরা যে সকল জীবন বীমা পলিসিকে যদি মেয়াদি বীমাপত্রে রূপান্তর করতে পারি বা কনভার্ট করতে পারি তাহলে সেটিকে বলছি আমরা রূপান্তরযোগ্য আজীবন বীমা। এরপরে আমরা মেয়াদের ভিত্তিতে যদি বলি তাহলে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো মেয়াদি বীমাপত্র, ইংরেজিতে আমরা বলি এটিকে এন্ডাওমেন্ট পলিসি। অর্থাৎ তোমরা এর কনসেপ্টটি ভালো করে ক্লিয়ার করবে, এটি পরীক্ষায় এসে থাকে সাধারণত। অর্থাৎ এ ধরনের বীমাপত্রের জন্য আমরা যেটি মনে করি যে বীমাগ্রহীতা মারা গেলে বা একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে বীমা দাবি পরিশোধ করা হয়। মেয়াদি বীমাপত্রের জন্য যেটি করা হয় যে বীমাগ্রহীতা নিট একক বা নিট বার্ষিক প্রিমিয়াম পরিশোধ করে থাকে। আর মেয়াদের কারণে আমরা বলছি যে মেয়াদি বীমাপত্র সাধারণত ধরে নেওয়া হয় যে এটি দীর্ঘমেয়াদের জন্য করা হয়ে থাকে। কাজেই একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমরা বলতে পারি সোজা কথায় যে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত যে বীমা গ্রহণ করা হয় তাকেই বলছি আমরা মেয়াদি বীমাপত্র। তো মেয়াদি বীমাপত্রকেও কিন্তু আমরা একাধিক ভাবে উপস্থাপন করতে পারি। এর মধ্যে প্রথমেই থাকে সাধারণ মেয়াদি বীমাপত্র। অর্থাৎ সাধারণ মেয়াদি বীমাপত্র কোনটি, আমরা বলতে পারি যে মেয়াদি বীমাপত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে বীমাগ্রহীতা মারা গেলে তার নমিনিগণ অথবা নির্দিষ্ট সময় উত্তীর্ণ হলে বা অতিক্রান্ত হলে বীমাগ্রহীতা নিজে যখন পলিসির অর্থ গ্রহণ করতে পারে বা সুবিধা পেয়ে থাকে সেটিকে আমরা বলছি সাধারণ মেয়াদি বীমাপত্র। আমরা জানি যে বীমা ব্যবসায়ের ক্ষেত্রে বা বীমার জগতে এ ধরনের পলিসির জনপ্রিয়তা অত্যন্ত বেশি, খুব বেশি। দ্বিতীয় যেটি রয়েছে সেটি হলো বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র, পিওর এন্ডাওমেন্ট পলিসি। অর্থাৎ এ ধরনের বীমাপত্রে শুধুমাত্র, বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র নির্দিষ্ট সময় অতিক্রান্তের পরে বা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে শুধুমাত্র বীমাগ্রহীতা বেঁচে থাকলেই যদি তাকে বীমার দাবি পরিশোধ করা হয় বা বীমা দাবি পায় তাহলে সেটিকে বলছি আমরা বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র। এরপরে যেটি রয়েছে যে যৌথ জীবন মেয়াদি বীমাপত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মেয়াদি বীমাপত্রে যখন একই সাথে একাধিক ব্যক্তির জন্য গ্রহণ করা হয় তখন এটাকে বলছি আমরা কি যে জয়েন্ট লাইফ এন্ডাওমেন্ট পলিসি। এ ধরনের বীমার একটি সুবিধা হলো যে মেয়াদের মধ্যে কোনো বীমাগ্রহীতা, একাধিক যেহেতু বীমাগ্রহীতা ছিলেন, যে কোনো একজন যদি মারা যায় অথবা মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে কিন্তু বীমা দাবি পরিশোধ করা হয়। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে স্থায়ী মেয়াদি বীমাপত্র। প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে যে যে বীমাপত্রে বা যে ধরনের বীমাপত্রে বীমাকৃত অর্থ চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের শেষে প্রদান করা হয়, নির্ধারিত সময়ের আগে যদি বীমাগ্রহীতা মারা যায়
তবে যেটি হয় যে তার নমিনিদেরকে কোনো প্রিমিয়াম প্রদান করতে হবে না। কিন্তু যেহেতু এটি স্থায়ী মেয়াদি বিমাপত্র ছিল, কাজেই বিমাপত্রটি চালু থাকবে এবং নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর তার নমিনিগণ যারা রয়েছেন, তার উত্তরাধিকার যারা রয়েছেন, তারা কিন্তু বিমা দাবি পেয়ে থাকেন। এই জন্য এটিকে বলা হচ্ছে স্থায়ী মেয়াদি বিমাপত্র। এরপরে যেটি রয়েছে যে দ্বিগুণ সুবিধা মেয়াদি বিমাপত্র, নাম দেখে আমরা বুঝতে পারবো যে ডাবল বেনিফিটেড এন্ডাউমেন্ট পলিসি। অর্থাৎ এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বা ফোকাস করা হয়েছে সেটি হলো যে নির্ধারিত সময় অতিক্রান্ত যখন হয় তখন বিমাগ্রহীতা বিমাকৃত অর্থের অর্থাৎ পলিসির দ্বিগুণ অর্থ ফেরত পায়। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে এটিকে বলা হচ্ছে দ্বিগুণ আর্থিক সুবিধা মেয়াদি বিমাপত্র। এটি যেটি করা হয় যে সাধারণত 10-15 বছর থেকে 40-50 বছর বয়সের ক্ষেত্রে এ ধরনের বিমা ইস্যু করা হয়। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখছি যে ত্রিগুণ সুবিধা মেয়াদি বিমাপত্রর কথা বলা হয়েছে, যে ট্রিপল বেনিফিটেড এন্ডাউমেন্ট পলিসি। এখানে যেটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল যে এই বিমাপত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিমাগ্রহীতা মারা যায় তার মনোনীত ব্যক্তি বিমা দাবি ও বোনাস পেয়ে থাকে, আর নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে বিমাগ্রহীতা মূল পলিসির মূল্য ফেরত পায় এবং যখন তিনি মারা যান তখন তার মনোনীত ব্যক্তি আরও অতিরিক্ত একটি পলিসি মূল্য পেয়ে থাকেন। এই যে সুবিধা, এই জন্য এটিকে বলা হচ্ছে কি যে ত্রিগুণ সুবিধা মেয়াদি বিমাপত্র। অথবা এটিকে আমরা অন্যভাবে বলতে পারি যে এ ধরনের পলিসি সীমিত কিস্তি, আজীবন বিমা এবং বিশুদ্ধ মেয়াদি যে বিমা নিয়ে আলোচনা করলাম এর সম্মিলিত রূপ বা কম্বাইন্ড যে রূপ সেটিকেই বলছি আমরা ত্রিগুণ সুবিধা মেয়াদি বিমাপত্র। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা সাময়িক বিমাপত্র নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে বিষয়টি এরকম যে যে বিমা পলিসির মেয়াদ স্বল্প সময়ের জন্য হয়ে থাকে তাদেরকে আমরা বলছি টার্ম পলিসি বা সাময়িক বিমাপত্র। তাহলে এ ধরনের পলিসির মেয়াদ কতদিন হয়ে থাকে? সাধারণত এটি 2 মাস থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত হয়ে থাকে। আর এ ধরনের বিমার ক্ষেত্রে বা পলিসির ক্ষেত্রে যে বিমার যে মেয়াদ রয়েছে ওই নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি বিমাগ্রহীতা মারা গেলে বিমা দাবি পূরণ করা হয়, আর বিমাগ্রহীতা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু বিমা দাবি পাওয়া যায় না। কাজে এই সাময়িক বিমার ক্ষেত্রে এই কনসেপ্ট দুটো আমরা একটু মাথায় রাখব। এই সাময়িক বিমাকে কিন্তু আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এর প্রথমে রয়েছে স্বল্পকালীন সাময়িক বিমাপত্র, নবায়নযোগ্য সাময়িক বিমাপত্র এবং রূপান্তরযোগ্য সাময়িক বিমাপত্র। প্রিয় শিক্ষার্থী, আমরা স্বল্পকালীন সাময়িক বিমাপত্র যেটি এটি নিয়ে কথা বলবো। এর নাম দেখে আমরা অনুধাবন করছি যে এটিকে স্বল্পকালীন বলা হচ্ছে, যেহেতু কাজেই এর মেয়াদ খুবই স্বল্প সময়ের জন্য হয়। টেম্পোরারি টার্ম পলিসি, সাধারণত আমরা বলি যে 2 বছরের কম সময়ের জন্য এই পলিসি গ্রহণ করা হয়। যেহেতু এটি অল্প সময়ের জন্য গ্রহণ করা হয় সেহেতু এর কোনো সমর্পণ মূল্য বা স্যারেন্ডার ভ্যালু থাকে না। আর এই ধরনের বিমার ক্ষেত্রে বিমাগ্রহীতা ওই 2 বছর সময়ের মধ্যে যদি মারা যায় তবে তার নমিনিগণ বা মনোনীত ব্যক্তিগণ বিমা দাবি পেয়ে থাকে। এরপরে যে বিষয়টি রয়েছে যে রূপান্তরযোগ্য সাময়িক বিমাপত্র, এই বিষয়টি তোমরা দেখে নিবে, আমরা সময় স্বল্পতার কারণে 2-1টি স্লাইড আমরা ইগনোর করে যাচ্ছি। এরপরে রয়েছে রূপান্তরযোগ্য সাময়িক বিমাপত্র, যে সাময়িক বিমা পলিসি মেয়াদি বা আজীবন বিমা পলিসিতে রূপান্তর করা যায় সেটিকে আমরা বলছি রূপান্তরযোগ্য সাময়িক বিমা। তো এটিকে যখন আমরা রূপান্তর করব, এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হলো যে ডাক্তারি পরীক্ষা ছাড়াই কিন্তু আমরা পূর্ণ অবস্থায় এটিকে আমরা রূপান্তর করতে পারবো। অর্থাৎ ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই। তবে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে প্রিমিয়ামের হারের কিন্তু পরিবর্তন হবে। আগে যে প্রিমিয়ামের রেট ছিল এটি এখন চেঞ্জ করে দিতে হবে রূপান্তরযোগ্য হওয়ার কারণে। আর কারণটি হলো এরকম যে আমরা জানি যে বয়স বাড়ার সাথে সাথে প্রিমিয়ামের হারও বৃদ্ধি পায়। কারণ কি, বয়স বাড়ার সাথে সাথে আমাদের ঝুঁকিও বৃদ্ধি পায়। এজন্য এটিকে বলা হচ্ছে কি রূপান্তরযোগ্য সাময়িক বিমাপত্র। প্রিমিয়ামের ভিত্তিতে যদি আমরা জীবন বিমাকে ভাগ করে থাকি তাহলে আমরা বলেছি যে এটিকে 2 ভাগে ভাগ করতে পারি। একটি হলো একক কিস্তি বা এককালীন প্রিমিয়াম বিমাপত্র, তোমরা নাম দেখে অনুধাবন করতে পারছো যে সিঙ্গেল প্রিমিয়াম পলিসি। অর্থাৎ যে জীবন বিমা পলিসিতে মেয়াদকালে, বিমার মেয়াদকালে শুধুমাত্র 1 বার প্রিমিয়াম দেওয়া হয় বা কিস্তি পরিশোধ করা হয় তাকেই বলছি এককালীন প্রিমিয়াম বিমাপত্র। আর
এখান থেকে যেটি হয় যে প্রিমিয়ামের পরিমাণ কম সে সকল বিমাপত্রের জন্য একক প্রিমিয়াম কিন্তু সুবিধাজনক। অর্থাৎ বিষয়টি এরকম যে যে সকল বিমাপত্রে প্রিমিয়ামের সুবিধাটা পরিমাণ কম হয়ে থাকে সেখানেই সাধারণত বিমা গ্রহণকারীরা একটু আগ্রহী হয়ে থাকে। এরপরে যেটি রয়েছে সেটি হলো যে বার্ষিক বা সমকিস্তি সম্পূর্ণ বিমাপত্র। আমরা এ ধরনের বিমা পলিসিতে সাধারণত দেখে থাকি যে বার্ষিক, অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক কিংবা মাসিক ভিত্তিতে সমহারে প্রিমিয়ামের অর্থ পরিশোধ করতে হয়। এ ধরনের যে সব পলিসি রয়েছে সেগুলোকে আমরা বলছি সমকিস্তি সম্পূর্ণ বিমাপত্র। অর্থাৎ কিস্তি মাসিক হোক বা ত্রৈমাসিক হোক, কিস্তির অ্যামাউন্ট বা পরিমাণটা কিন্তু সমান হতে হবে, প্রতি বছর কিন্তু প্রিমিয়াম প্রদান করতে হবে বা ত্রৈমাসিক তিন মাস পর পর প্রিমিয়াম প্রদান করতে হবে, কিন্তু প্রিমিয়ামটি অবশ্যই সমহারে হতে হবে। সর্বশেষ যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে যদি আমরা জীবন বিমাকে ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি যে মুনাফাযুক্ত বিমাপত্র আর একটি হচ্ছে মুনাফাবিহীন বিমাপত্র। নাম দেখে আমরা অনুধাবন করব যে কি বলে যে আমরা বিমাগ্রহীতা শুধুমাত্র যে বিমা মূল্য দাবি হিসাবে পায় তা না, বরং বিমাকারী প্রতিষ্ঠান বা বিমা ব্যবসায়ী প্রতিষ্ঠান যে বছর শেষে তারা লাভ করে থাকে, প্রফিট করে থাকে, তার একটা অংশ কিন্তু বোনাস হিসেবে বিমাগ্রহীতাকে প্রদান করে। বিধায় এটিকে বলা হচ্ছে কি যে মুনাফাযুক্ত বিমাপত্র। আর মুনাফাবিহীন বিমাপত্র যখন, সেটিকে আমরা দেখতেই পাচ্ছি যে পলিসি উইদাউট প্রফিট। অর্থাৎ এই পলিসির শর্তানুসারে বা চুক্তি অনুযায়ী বিমাপত্রের সাথে কোনো মুনাফার বিষয়ের উল্লেখ থাকে না, বা মেয়াদ শেষে বিমাগ্রহীতার মৃত্যুতে বা মেয়াদ শেষে বা মেয়াদ উত্তীর্ণ হলে বিমাগ্রহীতা শুধুমাত্র পলিসির মূল্য পায়, প্রফিটের কোনো সুযোগ পায় না বা বোনাসের কোনো সুযোগ পায় না। এই জন্য এটিকে বলা হচ্ছে কি যে মুনাফাবিহীন বিমাপত্র। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো যে এ ধরনের বিমার ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে কম হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার আমরা সর্বশেষ যে শ্রেণী বিভাগটি দেখব সেটি হলো যে সংখ্যা অনুসারে যদি আমরা জীবন বিমাকে ভাগ করে থাকি তাহলে দুই রকমের পলিসি দেখতে পাই। একটা হলো একক জীবন বিমাপত্র, অর্থাৎ যে বিমা পলিসিতে বিমাগ্রহীতার সংখ্যা শুধুমাত্র একজন, অর্থাৎ একটি জীবনের জন্য যে বিমাপত্র করা হয়েছে তাকে আমরা বলছি কি একক জীবন বিমাপত্র। এখানে সাধারণত যেটি হয় যে বিমাগ্রহীতা নিজে অথবা বিমাযোগ্য স্বার্থ আছে এমন কোনো ব্যক্তির উপর কিন্তু তিনি বিমা পত্র গ্রহণ করে থাকেন। আমরা জানি, উদাহরণ হিসেবে বলতে পারি যে সন্তানের উপর পিতার কিন্তু কি বলে যে স্বার্থ রয়েছে, বা ওয়াইফের উপর হাজব্যান্ডের স্বার্থ রয়েছে। এ ধরনের যদি একজন আরেকজনের উপর করে থাকে বিমা তাহলে সেটি হচ্ছে একক জীবন বিমাপত্র। আরেকটি হচ্ছে কি যে বহু জীবন বিমাপত্র, অর্থাৎ যে বিমাপত্রে আমরা জানি যে মাল্টিপল লাইফের কথা বলা হচ্ছে, অর্থাৎ একাধিক ব্যক্তির জন্য যদি একই সাথে পলিসি গ্রহণ করা হয় তাহলে তাকে বলছি বহু জীবন বিমাপত্র। এগুলো আবার একাধিক ধরনের হয়ে থাকে, যেমন যৌথ জীবন বিমাপত্র এবং শেষে উত্তরজীবী জীবনপত্র, অর্থাৎ লাস্ট সার্ভাইভাল পলিসি। প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে যে বিষয়টি এরকম, আমরা বলতে পারি যে বহু জীবনের উপর বিমাপত্র করা হলেও, একই সাথে অনেক ব্যক্তির জীবনের উপর বিমা করা হলেও, শেষোক্ত ব্যক্তি যিনি থাকেন তার মৃত্যু না ঘটা পর্যন্ত যদি বিমা দাবি পরিশোধ করা না হয় তাহলে সেটিকে বলা হচ্ছে লাস্ট সার্ভাইভাল পলিসি। আর দাবি অনুযায়ী যদি আমরা জীবন বিমা শ্রেণীবিভাগ করি তাহলে হচ্ছে এককালীন পরিশোধ আর হচ্ছে বার্ষিক বৃত্তি বিমাপত্র, দুইভাবে বলা হয়। অ্যানুইটি, প্রিয় শিক্ষার্থী, বৃত্তি জিনিসটিকে আমরা জানি যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি প্রদান করা হয় বা পাওয়া যায় তাহলে সেটিকে বলা হচ্ছে অ্যানুইটি। এই কনসেপ্টটি তোমাদের মাথায় রাখতে হবে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, সময় স্বল্পতার কারণে আমরা দ্রুত আলোচনা করেছি, তোমাদের বুঝতে অসুবিধা হলে আমার মোবাইল নাম্বার আছে, তোমরা যোগাযোগ করতে পারো। আর এই দুটো চ্যাপ্টারের উপর আমরা যে ক্লাস টেস্ট নিব সেই জন্য তোমরা এর যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে তোমরা বাসায় দেখবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।